হাতে প্ল্যাকার্ড নিয়ে বাহারি পোশাক পরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে জড়ো হয়েছে একদল জনতা। করোনার বিধিনিষেধ মেনে সবাই এসেছে মাস্ক পরে। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করা নতুন পরিবেশ নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ করেন 200 মতো সমাজসেবী ও পরিবেশবাদী সংগঠন। নতুন এ নীতির ফলে আমাজনের বনাঞ্চল ধ্বংসের প্রভাব দেখা দিয়েছে। সরকারি সিদ্ধান্তে আমাজন অঞ্চলের আদিবাসী এলাকায় মাটি খননের মতো পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিক্ষোভে দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাতানো ভেলোসোস সহ ডজনখানেক শিল্পী যোগ দেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার বন্ধের আহ্বান সহ মাটি খনন বন্ধের দাবি জানান। এদিকে একই দিনে ইরাকে নাসিরিয়া শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে সখানেক মানুষ রাস্তায় নেমে আসে। দ্রুত সমস্যার সমাধান করে সংকট নিরসনের আহ্বান জানান তারা। চলমান ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে তেল, খাবার ও নির্মাণ সামগ্রীর দাম 20-50% বৃদ্ধি পেয়েছে। রাজধানী বাগদাদে ভোজ্য তেলের দাম বেড়ে 1250 থেকে হয়েছে 4500 দিনার। চলমান সংকট নিরসনে সরকারি কর্মচারীদের কল্যাণে 1,00,000 দিনার সাহায্যের ঘোষণা দিয়েছে সরকার। অন্যদিকে এদিন 400 মতো বিক্ষোভকারী জড়ো হয়েছেন কিউবার রাজধানী হাভানায় অবস্থিত পানামা দূতাবাসের সামনে। পানামা সরকারের নতুন ভিসা আইনের প্রতিবাদে রাস্তায় নামেন তারা। অভিবাসীরা সাধারণত মধ্য আমেরিকার বিভিন্ন দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। এতে ভিসা নিয়মে কঠোরতা আরোপ করে পানামা সরকার। এছাড়া বুধবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের তুরস্ক সফরের প্রতিবাদে অন্তত 200 বিক্ষোভকারী ইস্তাম্বুলের রাস্তায় নেমে প্রতিবাদ জানান। মৌসুমী সাথী, সময় সংবাদ।